রিপাবলিক বাংলা প্রত্যেককে স্বাগত জানাই জেলা সদর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া তৃণমূল কংগ্রেসের এই অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কলহ এই মুহূর্তে যেন খবরের শিরোনামে রয়েছে তার কারণ বাসন্তীতে সেখানেও তৃণমূল বিধায়কের সামনেই রীতিমতন কোন্দল প্রকাশ্যে চলো গ্রামে যাই কর্মসূচি সবে শুরু হয়েছে এবং এই কর্মসূচির সূচনাকালেই অশান্তি অঞ্চল তৃণমূল কর্মী সমর্থকদের বাদ দিয়ে অনুষ্ঠান কেন বিধায়ক শ্যামল মণ্ডলের বিরুদ্ধেই আঙুল তুলে চলল তুমুল বিক্ষোভ দেখুন তৃণমূল কংগ্রেসের ডাকে চলো গ্রামে যাই কর্মসূচি সেখানে এভাবে প্রকাশ্যে কোন্দলে জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মী সমর্থকেরা শনিবার বাসন্তীতে তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের সামনে বচসা হাতাহাতি উত্তপ্ত পরিস্থিতি অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাদ দিয়ে কেন কর্মসূচি সে প্রশ্ন তুলেই চলে তুমুল বিক্ষোভ আজকের এই এমএলএ নিজে বাসন্তী ব্লক নেতৃত্বকে বাদ দিয়ে আজকের অঞ্চল টিমকে বাদ দিয়ে কোথায় থেকে হীরাকে এনে বলছে বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হাবা জাল্লি এখানে একটা গন্ডগোল সৃষ্টি করতে চাইছে এবং সংগঠনটাকে শেষ করে দিতে চাইছে আমাদেরকে না জানিয়ে শ্যামল বাবু উনি এসে কি পরে একটা গ্রুপ বাজিকে তুলে নিয়ে আসেন পরিস্থিতি এমন হয় যে পুলিশকে ফোন করতে বাধ্য হন বাসন্তী তৃণমূল বিধায়ক জনসমক্ষে কোন্দর সামনে জানিয়ে শুরু হয়েছে জোর তর্জা পরিস্থিতি বাসন্তী ব্লকে চলছে সমস্ত সমাজ বিরোধী আজকের এই তৃণমূল নামক যে দলটা সেই দলের মধ্যে গ্রাস করে নিয়েছে বাম আমলে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হলেও তৃণমূলের আমলে শান্তিপূর্ণ বাসন্তী শুক্রবারই এমনটাই দাবি করেছিলেন বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল সেই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই সেই তৃণমূল বিধায়কের কর্মসূচি ঘিরেই বাসন্তীতে ধুন্ধুমার পরিস্থিতি যার জেরে মুখ পড়ল রাজ্যের শাসক দলে রঞ্জিত সর্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা